দুর্গোৎসবর মাজত মাত্র কেইটামান দিন বাকি থাকার সময়তে ধুবুরীত দেখা গেছে যে এগারী শিল্পীয় বিভিন্ন ধরনের কৌশলে দুর্গা প্রতিমা নির্মাণ করেছে। যাওয়া বছর কিন্তু তামর যে পেলনিয়া তার আছিল, সেই তামর পেলনিয়া তারে কিন্তু দুর্গা প্রতিমা নির্মাণ করেছিল, কিন্তু এইবার অল্প ব্যতিক্রমী ধরনের করেছে। যে শার্টর বুতাম আছে বা চলার যে বুতাম আছে, সেই বুতামেরে কিন্তু এইবার তৈয়ার করেছে দুর্গার প্রতিমা। মানে সামগ্রিক পরিবেশ দেখাইছো, এয়া হয়েছে দুর্গা প্রতিমা। সম্পূর্ণরূপে এই দুর্গা প্রতিমা কিন্তু সম্পূর্ণরূপে যে বুতাম আছে সেই বুতামেরে কিন্তু প্লাস্টিকের যে বুতাম আছে সেই বুতামেরে তৈয়ার করেছে। মানে কিছু সামগ্রিক পরিবেশ দেখাইছো আর যরণে কাম করে আছে, দিনে নিশায় কাম করে এই যুবকর যে প্রতিভা, প্রতিভা কিন্তু প্রতি বছরে দেখাবলে সক্ষম হয়। আর এইবেলি কিন্তু এই যে প্লাস্টিকর বুতাম আছে, প্লাস্টিকর বুতামেরে কিন্তু এই দুর্গা প্রতিমা নির্মাণ করে উলিয়াইছে। আর দিনে নিশায় এই কাম করে এই দুর্গা প্রতিমা বহুত কষ্টরে কিন্তু সাজি উলিয়াইছে। মই দেখুৱাম যে কি ধরনের কাম করে বুতাম দি, সেই সামগ্রিক পরিবেশ মই দেখুৱাম। ইতিমধ্যে কিন্তু কাম করে আছে বুতামেরে, সেই বুতাম ঠিক করে আছে, বিভিন্ন আঠার ব্যবহার করেছে বা বিভিন্ন সামগ্রী লৈ আহিছে। লৈ আহি এনেদরেই কিন্তু দিনে নিশাই এই বুতাম সাজি উলিয়াই এই প্রতিমা সাজি উলিয়াইছে। আর এই প্রতিমা সাজি উলওয়াতে কিন্তু বহুত সময় দরকার হয়ে পড়েছে। মই কিছু পরিবেশ দেখুৱাম কিদরে কাম করে আর কিদরে এই প্রতিমাত এই বুতামবিল সজায়, সেই দৃশ্য মই আমার দর্শক সকলক দেখাইছো যে এনে ধরনের এই বুতাম কিন্তু লগায়, লগার পিছত কিন্তু এই প্রতিমা নির্মাণ হয়ে উলিয়াইছে। মই কিছু কথা জানিবলে যত্ন করিম যে এইখিনি বনাওতে বা এই ব্যতিক্রমী ধরনের যে প্রতি বছর এই দুর্গা প্রতিমা নির্মাণ করে উলিয়ায়, ইয়ার আরর কথাবর বা সময়ের কথাবর জানিবলে যত্ন। দাদা, আপনার ওসলে আইসু, যেহেতু দেখা গেছে যে আপনি প্রতিবারে এই অকল এইবার যেহেতু প্লাস্টিকর বুতামেরে তৈরি রাখছে, কিন্তু বিভিন্ন সময় প্রতি বছরে দেখা গেছে যে পেলনিয়া তামর তার হোক বা সিরিঞ্জরে হোক, বিভিন্ন পেলনিয়া বস্তুরে কিন্তু আপনি সাজি উলিয়াইছিল, কিন্তু এইবার যে আপনি প্লাস্টিকর বুতামেরে সাজি উলিয়াইছে, কি কব? মই এইটো মানে ওয়েস্টর উপর মানে ইয়ে করি অ্যাওয়ারনেস আনার কারণে এই বছর মূর্তিটা মই বোতাম দিয়ে বনাইছো, যাতে ওয়েস্ট ম্যানেজমেন্টের অ্যাওয়ারনেসটা ময়ও মাজত আহে, যাতে অ্যাওয়ার হয় যে আমার ঘরের বস্তুখিনি দি বহুতখিনি বস্তু আমি নতুনকে বনাব পারো। এই প্রচেষ্টাতে মই এবার দুর্গা প্রতিটো বোতাম দিয়ে বনাব চেষ্টা করে আছো। মানে এক কথা কব লাগিলে সদিচ্ছা থাকিলে যে বহুত বস্তু সাজি উলিয়াব পারি, হে আপনি দেখবলে যত্ন করেছে? হয়, অ্যাকচুয়ালি আমার যেবিলাক ঘরত ওয়েস্ট হয়, যেবিলাক বস্তু বেয়া হয়ে যায়, এখানে বস্তু মানে ফেলাই দিয়া থেকে আমার সোসাইটি আর পরিবেশ এনভায়রনমেন্টের কারণে বহুত হার্মফুল হয়ে যায়। তো এইটো বস্তু যদি রিসাইকেল করার ব্যবস্থা বহুতখিনি আছে আর যদি প্রতি ঘরে ঘরে যদি অকমান চেষ্টা করে, তেনেহলে ওয়েস্টর মাত্রাটা কমিব আর আমার এনভায়রনমেন্টও ঠিক থাকিব বলে আশা রাখিছো। কিমান সময়ের দরকার হয়ে পড়েছিল আপনার এইখানে তৈয়ার করে, কিমান দিনের পর বনায় আছে? এইটো জুলাই মাহর পর স্টার্ট করেছো, যেহেতু মানে দিনতে দুই থেকে চারি ঘন্টার কাম করিব পারো, এই কারণে টাইমটা অকমান বেশি লাগে। আমি জানিব পারিছো যে আপনি এগারী সরকারি কর্মসূত্রে আপনি সরকারি চাকরি করে, তার মাজত কেনেকে আপনি এই সময় উলিয়াই বা কেতিয়া কাম করে? আপনার তো আরো বিভিন্ন কাম আছে। হ্যাঁ, অফিস তো দিনের আলোতে থাকে, ছটা সাতটার পিছতে তো ফ্রি টাইম পাওয়া যায়, অবশ্য তো আটটার পিছতে তো মানে পার্সোনাল টাইমটো মই এইটো কামতে ইউজ করে থাকি। প্রতিদিনে কিমান ঘন্টা কাম করে আপনি? চারিপরা পাঁচ ঘন্টা, আটটার পর বারোটা লৈকে। খরচ তো আপনার নিজাববিয়াকে খরচ করে? হ্যাঁ, এইটো নিজাববিয়া খরচ হয় আর এইটো হবি নিচিনা হয়ে গেছে। এইটো কত আপনি দেখাব ধুবুরী কত এই পূজা? এইটো আমার তিন নম্বর ওয়ার্ডর বিবেকানন্দ ক্লাবত এইটো মানে সভা বৃদ্ধি করব বলে আমি আশা রাখি। ধন্যবাদ জানাইছো। এয়া হল সঞ্জীব বসাক, আর সঞ্জীব বসাকে প্রতি বছরের দরে এই বছরও কিন্তু প্লাস্টিকর যে বুতাম আছে সেই প্লাস্টিকর বুতামেরে দুর্গার প্রতিমা নির্মাণ করে উলিয়াইছে। আর এয়া প্লাস্টিকর বুতামে নহয়, প্রতি বছরে কিন্তু বিভিন্ন ধরনের এক সজাগতা অনার কারণে চেষ্টা করে যে যি পেলনীয় বস্তু আছে অকল
সেই প্লাস্টিকের বুটামে নহয় যে পেলনীয়া বস্তু আছে, সেই পেলনীয়া বস্তু যাতে সদ্ব্যবহার করে তার এক সজাগতা অনার কারণে প্রয়াস করে প্রতি বছরে। এইবার সাজি উলিয়াইছে প্লাস্টিক বুটামেরে দুর্গার প্রতিমা, আর এই প্রতিমা ধুবরীর 3 নম্বর ওয়ার্ডত দুর্গা পূজার সময়ত তাতে দিব বলি একটা ক্লাবক দিব বলি ইতিমধ্যে জানাইছে, আর এই প্রচেষ্টা শলাগি লবলগিয়া। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।